আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা আক্তার, কনসালটিং নিউট্রিশন। আজকের বিষয় পানি স্বল্পতা বা পানি শূন্যতা বা ডিহাইড্রেশন। পানি স্বল্পতা বা পানি শূন্যতাকে চিকিৎসকের ভাষায় ডিহাইড্রেশনই বলে থাকেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ঘাম, মূত্র, বাষ্পীভবন, মলত্যাগ ইত্যাদির মাধ্যমে পানি লস হতে থাকে। এছাড়াও অতিরিক্ত গরমে অনেকে যদি শারীরিক পরিশ্রম করে থাকে, ডায়রিয়ার কারণেও পানি শূন্যতা দেখা দিতে পারে। আসুন জেনে নিই পানি শূন্যতা হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে। পানি শূন্যতা হলে প্রথমে যে লক্ষণটা দেখা দেয় সেটি হলো প্রচণ্ড তৃষ্ণাবোধ পাওয়া। এর ফলে ক্লান্তিবোধ দেখা দিতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে, মাথা ঘোরাতে পারে, প্রস্রাব কম হওয়া বা গাঢ় হলুদ রঙের প্রস্রাব দেখা দিতে পারে, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। অনেক সময় এই কন্ডিশনটা যদি অনেক সিভিয়ার আকারে ধারণ করে অনেকে অজ্ঞানও হয়ে যেতে পারে। আসুন এই পানি স্বল্পতা বা পানি শূন্যতা রোধ করতে আমাদের করণীয় কি। করণীয় খুবই সহজ। আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় যেটা বেসিক ফুড কম্পোনেন্টের মধ্যে, এটাও একটি কম্পোনেন্টের মধ্যে পড়ে, পুষ্টি উপাদানের মধ্যে পড়ে এই পানি পান। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিনের খাবারের তালিকায় 2 থেকে 2.5 লিটারের মতো পানির প্রয়োজন পড়ে। তবে বিশেষ ক্ষেত্রে এই পানির প্রয়োজনীয়তা আরও বেড়ে যেতে পারে। সেই বিশেষ ক্ষেত্রগুলো হলো গর্ভাবস্থায় কিছু ডিজিজ কন্ডিশনে, যেমন ডায়রিয়াজনিত কারণে, এছাড়াও অতিরিক্ত গরমে। আরও বলতে পারি সেটি হলো অনেকে যদি শারীরিক পরিশ্রমটা অনেক বেড়ে যায়, এক্সারসাইজ, কেউ যদি জিম করলো, সেই ক্ষেত্রে পানির চাহিদা কিন্তু অনেক পরিমাণেই বেড়ে যায়। তখন সেই ক্ষেত্রে 2 থেকে 2.5 লিটারের পরিবর্তে যদি বেশি পরিমাণ পানির প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে 3 লিটারও একজন যারই এই সমস্যাটা দেখা দেবে উনি সেই পানির পরিমাণটা বাড়িয়ে নিতে পারে। আরও একটি কারণ বলবো যেখানে পানির প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, সেটি হলো হিট স্ট্রোক, যেটি গরমের দেখা দেয়। এটি এখানেও আমরা পানির পরিমাণটা আমাদের বেড়ে যেতে পারে। তো যখনই তৃষ্ণাবোধ ফিল করবেন তখনই পানি পান করবেন, এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আসুন এবার জেনে নিই পানি যদি আমরা পরিমিত পরিমাণে পান না করে থাকি সেক্ষেত্রে আমাদের সৃষ্ট সমস্যাগুলো কী কী দেখা দিতে পারে। এর ফলে আমাদের অ্যালার্জি দেখা দিতে পারে, ত্বকের সমস্যা দেখা দিতে পারে, স্কিন ডিহাইড্রেট হয়ে যেতে পারে, কিডনির সমস্যা দেখা দিতে পারে, অকালে বার্ধক্য দেখা দিতে পারে, এছাড়াও কোষ্ঠকাঠিন্য, অনেকের ওজন বেড়ে যেতে পারে, মেটাবলিজমে সমস্যা দেখা দিতে পারে। তাহলে বুঝতেই পারছেন আমাদের মানব জীবনে পানির গুরুত্ব কতটুকু। পানির অপর নাম জীবন আমরা সকলেই জানি। আমাদের মানব দেহে 60 থেকে 70 ভাগই পানি। তাহলে আমরা জানতে পারলাম পানি পান না করলে কী কী সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত পানি পান করুন, সুস্থ থাকুন, ফিট থাকুন। পরবর্তীতে আসবো আরও নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।